চারিটা আসনের কথা উপস্থাপন করেছিল। শেষত বরপেটা আর ধুবুরী দিছে। আমার ইতিমধ্যে কেন্দ্রিত সম্পর্ক আমি আলোচনা চলাই আছো, গতি আমি খুব বেশি একসপ্তাহমানের ভিতরতে আমি আমার ক্যান্ডিডেটর নাম ঘোষণা করব। আপনি আরম্ভণিরপর চারিটাকে আপনি বিচারি আসলে, এটা দুটা দিলে সন্তুষ্ট নে আপনার? এটা তো একটা বুঝাবুঝির মাধ্যমতে হব। এটা বিমান যান দিম কিমানেই তো পূরণ কেউ নকরে, গতি চারিটা কোয়ার কারণে দুটা আহ গতি 50% আমি আনব পারিল, গতি সেই একটা কৌশল। গতি মানে চারিটা কোয়ার মানে হল যদি দুটা কলো হয় তো একটা পালো হয়, চারিটার দুটা পালো মই তো পুরা সন্তুষ্ট। এটা আমার যে দুটা দিছে সেই দুটাতে আমি আমার ফলের পৰা আমি তেনেকুৱা প্রার্থী দিম। আর আমি যেহেতু আমি মিত্রজোঁটত আছো, বাকি সমষ্টিবিলাকত আমি মিত্রজোঁট প্রার্থী জিকার কারণে আমি আমার কর্মী সকলক আমি ইতিমধ্যে নির্দেশ দিছো। আমি তেনেকে আমার যখন সাধারণ সম্পাদক আছে, উপভূতি আছে, সম্পাদক আছে, সেই সকলক আমার 14টা সমষ্টিতে আমি তেনেকে আমার মিত্রজোঁটর UPPL-এ হোক, BJP-র ক্যান্ডিডেট হোক, তেওঁলোক সহায়ের কারণে ফিল্ডত কাম করিবর কারণে ইতিমধ্যে আমার সভাপতি মনোরঞ্জন তালুকদার খেলিব বলে ইতিমধ্যে কইছে CPIM-এ এবার বরপেটা খেলিব। গটিকে যুজখন কঠোর হবো নাকি অকপর কইতে? কঠোর নহয়, একেবারে সহজে হয়ে আছে আমার কারণে। এটা সহজ আমি এটা বরপেটা আপনাদের সার্ভে করক, সার্ভে করলে গোটেই তো গম পাব, কারণ ডিলিমিটেশনের পিছত আমার যথেষ্ট সহজ হয়েছে, ডিলিমিটেশনের আগত কঠিন আছে। মানে এবার অগপর প্রতিনিধি থাকি বলো? শিওর এবার থাকিব। এবার আমার এজন মানে এটা আমি ধুবুরীতো চাই আছো, ধুবুরীরও যদি আমার ধরক ভালকে কাম করে বা ভাগ্য ভাল, তাহলে ধুবুরীতো সলনি হওয়ার কারণে বেশি সময় নালাগিব। কিছু আছে আজি যান তাতে ভোটার আছে, কিছু মানে কি কিছুই দিতো জিকিব নয় নয় বেশি লাগিব। তো আরো ভাল, আমার সমস্যা নাই বরপেটা। আপনাদের দেখা পাব যে আমার পৰা এগারী প্রতিনিধি আমার সংসদ যাবই। মানে মনোরঞ্জন তালুকদার বিধায়ক হয়ে গেলে আপনার একো প্রভাব নপরে? নপরে তো এটা তাতে একটা সমষ্টিক লো এরি হয়ে আছে নাকি, লোকসভা হয়েছে নাকি, 10টা সমষ্টি চিন্তার কি কারণ? নেখালো কইছে, আমি আমার হেৰি প্রচেষ্টা চলাই আছো, আলোচনা চলি আছে, বহুত আছে, সবেই যোগ্য। এটা ফণী ভূষণ আজি 8টা টার্ম বিধায়ক হিসাবে জয়ী হয়েছে, গতি এটা আগতেও এটা মানে লোকসভার নির্বাচনত অবতীর্ণ হয়েছে, গতি স্কোপটা বেশি। গতি আমি ভাবিছো যে মানে বৃহৎ সংখ্যক ভোটত জিকার কারণে আমার পরিকল্পনা আছে, সেই কারণে ফণী ভূষণক আমি নিক্ষেপ করব বিচারিছো। আর ফণী ফুকনক প্রক্ষেপ করার পিছত যদি নুঠে নিশ্চয় যথেষ্টভাবে তাতে কাম করিব। আমি আমার যিজন ক্যান্ডিডেট থাকিব আমি আপনাদের দেখা পাব যে যথেষ্ট প্রায় 1.5-2 লাখ ভোটত আমার ক্যান্ডিডেট জয়ী হবই। প্রত্যাহ্বান হব যোরহাট কি ধুবুরীতো প্রত্যাহ্বান হব, সেটা স্বীকার করছো। এটা সেইটাত আমিও রণকৌশল প্রস্তুত করব লাগবে।